সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা অঙ্কের মজা বই থেকে একটা নতুন অধ্যায় সম্পর্কে জানব, সেটা হচ্ছে মুদ্রার ধারণা। তোমরা একটা নতুন শব্দ শুনলে মুদ্রা, মুদ্রা মানে হচ্ছে কি টাকা পয়সা। এই মুদ্রা কিভাবে এলো সেটা আমরা একটা গল্পের মাধ্যমে জেনে নেব। তবে তার আগে জেনে রেখো, মুদ্রা হচ্ছে দুই প্রকারের, সেটা হচ্ছে ধাতব মুদ্রা আর কাগজের মুদ্রা। কাগজের মুদ্রা মানে যেগুলো 10 টাকার নোট, 20 টাকার নোট, ওগুলোকে বলা হয় কাগজের মুদ্রা, সেগুলো তোমরা প্রায় প্রত্যেকেই দেখেছো। আর ধাতুর মুদ্রা হচ্ছে কয়েন, সেগুলোও তোমরা দেখেছো, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার, 10 টাকার, এরকম কয়েন তোমরা প্রত্যেকেই দেখেছো। চলো আমরা তাহলে গল্পটা শুনে নিই। অনেক অনেক বছর আগে যখন এই মুদ্রা আসেনি, মানে টাকা পয়সা আসেনি, তখন মানুষ কিভাবে জিনিসপত্র কেনা বেচা করতো বা আদান প্রদান করত, তখন মানুষ বিনিময়ের মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান করত। এখানে একটা তোমরা নতুন শব্দ শুনলে, বিনিময়। বিনিময় মানে হচ্ছে একজনের থেকে কোনো একটা জিনিস নিয়ে তাকে অন্য একটা জিনিস দেওয়া, ঠিক আছে, এটাকেই বলা হয় বিনিময়। ধরো আমাদের বাড়িতে তাঁতের শাড়ি তৈরি হয়, তাহলে তাঁতের শাড়িটা আমরা কী করব, চাষির বাড়িতে নিয়ে যাব। চাষির বাড়িতে নিয়ে গিয়ে ধান আর আলু নিলাম তাদেরকে তাঁতের শাড়ি দিয়ে, আর চাষি আমাদেরকে কী দিল, আলু আর ধান দিল। এবার চাষিরও শাড়ির প্রয়োজন, তার শাড়িটা নিয়ে সুবিধা হলো। আবার মনে করো আমার মাছের দরকার পড়েছে, তাহলে আমরা আবার কী করব, জেলের কাছে যাব মাছ আনার জন্য তাঁতের শাড়ি নিয়ে। এইভাবে একজন আমাদের শাড়িটা জেলেকে দিলাম, জেলে আমাদেরকে মাছ দিল, চাষিকে দিলাম, চাষি আমাদেরকে চাষের উৎপাদিত জিনিস দিল। এইভাবে কিন্তু একটা অসুবিধা সৃষ্টি হতে লাগলো, কতটা পরিমাণ শাড়ি দিলে কতটা পরিমাণ আলু বা ধান দেবে সেক্ষেত্রে একটা খুব অসুবিধার সম্মুখীন হতে লাগলো। তখন মানুষ ভাবতে লাগলো এই অসুবিধা কিভাবে দূর করা যায়। তারপর এলো গরু, গরুর বদলে জিনিস কেনা বেচা হতে লাগলো, অর্থাৎ আদান প্রদান হতে লাগলো। আমার কাছে অনেক গরু আছে, আমি তাহলে আলু বা ধান কেনার জন্য কী করব, একটা গরু বা দুটো গরু, যতটা পরিমাণ আলু বা ধান নেব সেরকম অনুযায়ী একটা বা দুটো গরু আমি না চাষির কাছে নিয়ে যাব। চাষিকে দেওয়ার পর চাষি আমাদের ধান আর আলু দিয়ে দেবে। আবার সেই গরু নিয়ে আমাদের যদি মাছের প্রয়োজন হয় বা অন্য সবজির প্রয়োজন হয় সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আবার মাছ বা সবজি আনতে হবে গরুর বিনিময়ে। এটাও একটা খুব অসুবিধা হতে লাগলো, কেননা গরুকে টেনে টেনে নিয়ে যাওয়াটা খুব অসুবিধাজনক। তখন আবার মানুষ ভাবতে লাগলো, তাই তো, কীভাবে এই অসুবিধা দূর করা যায়। তখন ভেবে ভেবে মানুষ কড়ি আবিষ্কার করলো। দেখো আমি তোমাদের একটা কড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে কড়ি। এরকম কড়ি তোমাদের অনেকের বাড়িতেই হয়তো আছে, তোমরা দাদু ঠাম্মুর কাছ থেকে দেখে নিতে পারো। এই কড়ির বিনিময়ও জিনিসপত্র আদান প্রদান হতে লাগলো, এক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা হলো। কড়ির বিনিময় মানে একটা বা দুটো কড়ি দিলে কতটা পরিমাণ আলু বা ধান পাওয়া যাবে, বা একটা বা দুটো কড়ি দিলে কতটা শাড়ি পাওয়া যাবে, এক্ষেত্রেও খুব অসুবিধা হতে লাগলো। আবার কড়ির সাইজও ছোটো বড় ছিল, সেক্ষেত্রে মানুষ ভাবতে লাগলো কিভাবে এই অসুবিধা দূর করা যায়। তখন ভেবে ভেবে মানুষ এই মুদ্রা আবিষ্কার করে ফেলল। এখন তোমরা দেখেছো মুদ্রা বা টাকা পয়সা দিয়ে জিনিস কেনা বেচা কত সহজ। আমরা বাজারে গিয়ে অনেক রকমের জিনিস একসাথে ব্যাগে করে নিয়ে আসি। তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে বাবা মামা যখন বাজার করতে যান তখন ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসেন, তার জন্য গরু বা অন্যান্য জিনিস তাদেরকে নিয়ে যেতে হয় না। ওইগুলো আনার জন্য মানে বিনিময় প্রথাটা এখন আর নেই। এখন কিভাবে আমরা বিনিময় করি, এখন আমরা টাকা পয়সার মাধ্যমে বিনিময় করি। আগে জিনিসের বদলে জিনিস বিনিময় হতো, আর এখন হচ্ছে টাকার মাধ্যমে জিনিস আমরা কেনা বেচা করি।
আমাদের টাকা থাকলেই বা টাকা নিয়ে বাজারে গেলেই আমরা অনেক রকমের জিনিস কিনতে পারি। এটা তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো, বাবা বা মা বাজারে গিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকমের জিনিস কিনে আনেন। তোমরা অনেক সময় বাবা মার সাথে বাজার করতে যেতে পারো। এরপর আমি তোমাদের কিছু টাকা আর কয়েন দেখাবো, সেগুলো তোমরা দেখো, অনেকেই এইগুলো দেখেছো, আবার কিছু কিছু হয়তো দেখোনি। এগুলো অনেকের বাড়িতে পুরনো দিনের কিছু কয়েন থাকতেও পারে, সেগুলো তোমরা দেখে নিও। এখানে দেখো কয়েন, এটা হচ্ছে 25 পয়সা, ঠিক আছে, 25 পয়সার কয়েন বা 25 পয়সা, 25 পয়সার কয়েনটা দেখছো, এরকম 4টে 25 পয়সা হলে তবে 1 টাকা হয়। 25কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 100, আর 100 পয়সা সমান 1 টাকা, এটা জেনে রাখো। এটা দেখো, এটা হচ্ছে 50 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন এরকম 2টো হলে কত টাকা হবে, 1 টাকা হবে, কারণ 50 50 যোগ করলে 100 পয়সা হয়, 100 পয়সা সমান 1 টাকা। এটা দেখো 1 টাকার কয়েন, দেখেছো, এটা হচ্ছে 2 টাকার কয়েন, এটা 5 টাকার কয়েন, এটা 10 টাকার কয়েন, আর এটা হচ্ছে 20 টাকার কয়েন। অনেকে এখনও 20 টাকার কয়েন হয়তো দেখোনি, এটা দেখে নাও, এটা হচ্ছে 20 টাকার কয়েন। এরপর আমি তোমাদের কিছু নোট দেখাবো। আমি আগেই বলেছি যে কাগজের তৈরি মুদ্রাকে আমরা কি বলি, নোট, আর এগুলো হচ্ছে ধাতুর তৈরি মুদ্রা, এগুলো হচ্ছে কি কয়েন, আর এগুলো হচ্ছে নোট। এটা দেখো 1 লেখা আছে, মানে 1 টাকার নোট, এটা দেখো 2 লেখা আছে, 2 টাকার নোট, এটাই 5 লেখা আছে, তাহলে 5 টাকার নোট, দেখো 5 টাকার নোটে গান্ধীজির ছবি রয়েছে, 10 টাকার নোটেও গান্ধীজির ছবি, এটা 10 লেখা আছে 10 টাকার নোট, এটা 20 লেখা আছে, তার মানে 20 টাকার নোট, এতেও গান্ধীজির ছবি, এটা দেখো 50 মানে 50, এটাও গান্ধীজির ছবি আছে, এটা 50 টাকার নোট, এটা কত 100 টাকার নোট, এখানেও গান্ধীজির ছবি রয়েছে। এরপর 200 টাকার নোট, এটাও গান্ধীজির ছবি আছে, আর এটা 500 টাকার নোট, এতেও গান্ধীজির ছবি আছে। তাহলে এই নোটগুলো তোমরা বাড়িতে ভালো করে আরেকটু দেখে নেবে, দেখে চিনে নেবে, ওকে। এরপর আমরা বই থেকে কিছু বিষয় খাতায় লিখে রেখেছি, সেগুলো পড়ব। তোমাদের বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় মুদ্রার ধারণা সম্পর্কিত বিষয়গুলি লেখা আছে, তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো। আর আমি খাতায় কিছু বিষয় লিখে রেখেছি, সেগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি। দেখো, মুদ্রা হলো বিনিময় ব্যবস্থার প্রধান মাধ্যম। এখনকার দিনে কি মুদ্রা হলো বিনিময় ব্যবস্থার প্রধান মাধ্যম। আমাদের দেশের মুদ্রার নাম টাকা ও পয়সা। মুদ্রা 2 ধরনের, কয়েন ও নোট, এটা আমি আগেই বলেছি। ধাতুর তৈরি মুদ্রা হলো কয়েন, বা আমরা ওগুলোকে পয়সাও বলতে পারি অনেক সময়, মানে 100 পয়সা সেটাও একটা কয়েন, বা 25 পয়সাই মাত্র বললাম সেটাও কয়েন। হ্যাঁ, তোমাদের বলা হয়নি, এই 25 পয়সাকে আমরা কী বলি বলো তো, সিকি, আর 50 পয়সাকে বলা হয় আধুলি, ঠিক আছে। কাগজের তৈরি মুদ্রা হলো নোট, এটাও বলেছি। আমাদের দেশের মুদ্রার প্রতীক হলো এটা, এটা তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। পয়সাকে সংক্ষেপে প ডট এবং টাকাকে সংক্ষেপে টা ডট লেখা হয়। দশমিকের ডান দিকে পয়সা ও বাম দিকে টাকা লেখা হয়, এটা তোমরা অঙ্ক করতে করতে আরও ভালো করে জেনে যাবে। পয়সার দিক 2 অঙ্কের বেশি হয় না, এটাও জানবে পরবর্তী সময়ে। আর টাকা পয়সা লেখার জন্য দশমিক বিন্দু ব্যবহার করা হয় বলে একে দশমিক মুদ্রা বলা হয়, ওকে। এই কটা বিষয় তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, আমি তোমাদের এটা একটা ছবি তুলে পাঠিয়ে দেব, আর পুরো ভিডিওটা মন দিয়ে বারবার শুনবে, তাহলে বুঝতে পারবে কীভাবে এই টাকা পয়সা বা মুদ্রা এলো, ওকে। প্রত্যেকে ভালো থেকো, গুড বাই এভরিওয়ান।